Assalamualaikum viewers, welcome to Lia Tanvir's blog. গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওশান প্যারাডাইজ হোটেলের রিভিউ আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি পৌষি রেস্টুরেন্টে দুপুরবেলা আমরা এখানে খেয়েছি তাই ভাবলাম রেস্টুরেন্টটা যেহেতু কাছে রাতে এখানে খাওয়া দাওয়া করব লামি এখানে বিফ বিরিয়ানি অর্ডার করেছে যেটা প্রাইস ছিল 170 টাকা এটা টেস্টটা এভারেজ ছিল আমি এটাকে 10 এর রেটিং করলে দিব 7 and আমরা অর্ডার করেছিলাম গ্রিল কিন্তু গ্রিলটা আসতে লেট হবে দেখে তখন যাচ্ছিল আমরা বলেছিলাম তাই দিতে তো ডাল পরোটা আর ভেজিটেবল নিয়েছিলাম একটা ডালটার প্রাইস ছিল মেবি আমি এখানে লিখে দিব পরে স্ক্রিনে কোনটা প্রাইস কত ছিল এই যে ঝোলটা নিচ্ছে এখন এটা কিন্তু বিরিয়ানির সাথে দিয়েছে কিন্তু এই ঝোলটা অনেক মজা ছিল আমার কাছে পরোটার সাথে খেতে অনেক ভালো লেগেছে আর ডালটাও অনেক মজা ছিল ডালটা হচ্ছে 10-9 আর ঝোলটা হচ্ছে 10-10 আমার কাছে অনেক মজা লেগেছে ঝোলটা ঝালঝাল ছিল আর অনেক ভালো লেগেছে তো ঝোলটার সাথে পরোটা খেতে ভালো লাগছে আর আমি ভেজিটেবল খুব একটা লাইক করি না তারপরও আম্মু বললো একটু নিতে তো একটু ভেজিটেবল নিলাম আর ওনারা ভেজিটেবলে মিষ্টি কুমড়া ইউজ করেছে মিষ্টি কুমড়া আমি একদম পছন্দ করি না এরপরে চলে আসছে প্রায় 15-20 মিনিট পরে আমাদের চিকেন গ্রিল চিকেনটাকে ওনারা কীভাবে জানি পুরোটা একদম ছানা ছানা করে একদম এরকম করে কেটে কেটে দিছে একদম ভর্তা ভর্তা করে তো এইটা আমার কাছে উইয়ার্ড লাগছে একটু কারণ এরকমভাবে দেখি নাই গ্রিল চিকেন সার্ভ করতে ওনারা এটার অন্য একটা নাম ধরে ডাকছিল আমি নামটা ভুলে গিয়েছি গ্রিলের সাথে আমরা নান অর্ডার করেছিলাম নানের প্রাইস ছিল পার পিস 30 টাকা করে আর এই তো গ্রিল চিকেনটাও টেস্টটা অ্যাভারেজ ছিল এটা হচ্ছে ওনারা লবণ খুব বেশি দিয়ে দিয়েছে আর মানে টেস্টটা আমার কাছে অত বেশি জুসি লাগে নাই কেমন জানি লেগেছে মানে মোটামুটি কিন্তু ডাল ভাজি যেটা আমরা আগে খেয়েছি পরোটার সাথে ওইটা আমার কাছে বেস্ট লাগছিল মানে যখন অনেক ক্ষুধা থাকে না তখন মজার খাবার বেশি মজা লাগে তো আমার কাছে পরোটা ডাল ভাজি ওটা বেশি ভালো লেগেছে বিরিয়ানি ঝোলের সাথে আর এটা টেস্ট অ্যাভারেজ ছিল তো আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগতেও পারে পৌষি রেস্টুরেন্টের অন্য অন্য খাবারগুলো কিন্তু অনেক মজা তো এখানে আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই চিকেনটাও ট্রাই করতে পারেন এটা 10-7 দেওয়া যায় এটাকে পরোটা নান ডাল পানি বিরিয়ানি কোক সব মিলিয়ে আমাদের বিল আসছিল 860 টাকা যেটা আমার কাছে খুবই রিজনেবল প্রাইস মনে হয়েছে 5 জন মানুষের ভরপেট খাবার পরে 860 টাকা কিন্তু একদমই মানে বেশি না তো এরপরে আমরা চলে যাচ্ছি এখন সি বিচে এখন বাজে প্রায় রাত 10:30-এর উপরে রাতে সমুদ্রের সৌন্দর্যই অন্যরকম কারণ সব জায়গায় অন্ধকার থাকলেও ঢেউগুলো মনে হয় যেন জলে রাতের অন্ধকারেও আর আমি আম্মু আব্বু এখানে কফি নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছিল কফিটা খেতে খুবই ভালো লাগছিল একটু পরেই এখানে একটা দল চলে আসে তারা এখানে পিকনিক করতে আসছে তারা এখানে এসে গান টান করছিল তো পুরো মনে হচ্ছিল না যে এত রাত হয়ে গেছে আর রাত 12টার দিকে এই দলে সবাই মিলে একটা ফানুস উড়ানোর ট্রাই করে ফানুসটা বারবার নিচের দিকেই পড়ে যাচ্ছিল ওনারা যতই এটা উঠানোর ট্রাই করে এটা বেচারা বারবার নিচের দিকেই পড়ে যাচ্ছে সবাই মিলে একটা ফানুস এক্সপেকটেশন একটাই মানে আমিও চাচ্ছিলাম যে উড়ুক বেচারা ফানুসটা উড়ে যাক দেখতে খুবই ভালো লাগছিল পুরো আকাশে একটা ফানুস অনেকগুলো থাকলেও ভালো লাগে অনেকগুলো থাকলে এক সৌন্দর্য একটা থাকলে আরই সৌন্দর্য অনেক রাত হয়ে গেছে এখন প্রায় 12টার উপরে বাজে তো আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে যাওয়ার সময় দেখলাম যে একটা
ছেলে ছোট ছেলে এই জিনিসগুলো বিক্রি করতেছে ঝিনুকের, তো আমার কাছে অনেক ভালো লাগলো। প্রাইস অনেক কম, সবগুলো প্রাইস মাত্র 200 টাকা, তো আমি সবগুলো কিনে নিচ্ছি। আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো দেখতে। এগুলো আমরা নিজের হাতে তৈরি, পাইকারি কিনে আনি নিজের হাতে তৈরি করি। আমার কাছে তো ঝিনুক দেখতে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। চলে এসেছি আমাদের হোটেলে, এখন আমরা অনেক টায়ার্ড, যে রেস্ট রেস্ট নিবো আর কালকে সকালে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাফেট ব্রেকফাস্টটা। দি নেক্সট ডে, আজকে হচ্ছে ডে টু আমাদের অশেন প্যারাডাইসে। আর একটা ভিউ সকালবেলা যে পেয়েছি, অনেক জোস একটা ভিউ, ওয়াও সুবহানাল্লাহ, একদম সানরাইজটা হচ্ছে একদম এই উইন্ডোর অপোজিট দিয়ে। ওই পাশে হচ্ছে পাহাড়টা, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে একদম, বিচও দেখা যাচ্ছে না, এখন কুয়াশার কারণে সব ঢেকে আছে, কিন্তু এই তো সূর্যটা দেখা যাচ্ছে। কক্সেস বাজারে সানরাইজটা হয় সি এর উল্টো দিক থেকে, মানে সি সাইড থেকে শুধু সানসেটটা দেখা যায়, সূর্যাস্তটা দেখা যায়, সূর্যোদয় কিন্তু দেখা যায় না। আর আমি কখনোই কক্সেস বাজারে কোনো হোটেল থেকে সানরাইজ দেখি নেই, কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম অশেন প্যারাডাইস থেকে। আমি যখন ফজরের নামাজ পড়তে উঠেছিলাম তখনও প্রায় আকাশ লালচে লালচে হয়েছিল, আমি পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার দেখলাম যে একদম 7:30 বাজে আর আর সূর্যটা একদম উপরের দিকে, খুব ভালো লেগেছে। তখন মনে হচ্ছিলো যে সানরাইজটা দেখতে পারতাম যদি তখন জেগে থাকতাম। এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা, লেটস গো। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আচ্ছা আপু, বাফেট ব্রেকফাস্ট কি এখানে দেওয়া হবে? ওকে, আমাদের রুম নাম্বার হচ্ছে 505, আসবে। এখন বাজছে সকাল 8টা, আর এত সকাল সকাল আমি কখনই ব্রেকফাস্ট করি না। নিচে চলে এসেছি আগে আগে যাতে এখানে ভিড় কম থাকে আর আমি যেন একটু ভিডিও করতে পারি, কারণ যখন ভিডিও করি তখন সবাই তাকিয়ে থাকে আর জিনিসটা আমার কাছে একটু এমব্রেসিং লাগে। যাই হোক, এখন আসলেই মানুষ কম, একটু পরে এখানে অনেক ভিড় হবে। আর এই কর্নারটাতে হচ্ছে জুস কর্নার, এক সাইডে আছে পাইনঅ্যাপল জুস আর এক সাইডে একটা ফ্লেভার্ড জুস দেওয়া আছে। আর এই পাশেই তো গ্লাস কাপ আর হচ্ছে রেডি টি আছে। এই জিনিসটা ভালো করেছে এখানে রেডি টি দিয়ে, বিকজ অনেকে আছে এখানে মানে টি ব্যাগ দিয়ে টিটা ঠিকমতো রেডি করতে মানে বানাতে পারে না। আর এখানে হট মিল্ক দেওয়া আছে, কেউ যদি বানিয়ে নিতে চায় চা তো ওই ব্যবস্থাও আছে। আর এখানে তো কফি আছে, ইনস্ট্যান্ট কফি নেসক্যাফে। আর এই পাশে আছে হট মিল্ক, আর এখানে টি ব্যাগস আছে, গ্রিন টি আছে, জিরো ক্যাল আছে। তো কেউ যদি সুগার ডায়াবেটিক্সের প্রবলেম থাকে তারা এখানে জিরো ক্যাল খেতে পারে, যদিও জিরো ক্যাল কিন্তু অনেক ক্ষতি করে, এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। আর এখানে বাটার আছে, নিচে আছে মার্মেলাডে, জ্যামস আছে, অ্যান্ড এই পাশটাতে আছে ব্রেড, হোয়াইট ব্রেড। আমার কাছে সবসময় বেশি ভালো লাগে খেতে ব্রাউন ব্রেডসের থেকে, ব্রাউন ব্রেড ভালো লাগে না কিন্তু এটা বেশি হেলদি। অ্যান্ড এর পাশে আছে একটা ব্রেড টোস্টার আর মর্নিং বেকারিজ। মর্নিং বেকারিজের মধ্যে এখানে রাখা আছে ডোনাটস, আর ডোনাটসের শেপে এটা আসলে বান, নর্মাল বান। অ্যান্ড হচ্ছে এখানে কেক আছে, আর নিচে তো রুটির আইটেমগুলো আছে অন্য অন্য। এগুলো দেখতে অনেক কিউট কিন্তু খেতে ভালো লাগে না আমার কাছে, কেন জানি, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে। অ্যান্ড এই পাশে সব ডেজার্ট আইটেমগুলো আছে, ডেজার্টগুলো মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড এখানে আছে ইয়োগার্ট, এই ইয়োগার্টটা টক, এখানে লেখা আছে সাওয়ার ইয়োগার্ট। এটা হচ্ছে শাহি টুকরা, ওয়াও শাহি টুকরা আমার অনেক ফেভারিট, জানি না এখানকার টেস্ট কেমন হবে। এখানে সবগুলো হচ্ছে ডেজার্ট শাহি টুকরা, আর এটা হচ্ছে সোর্টেড স্যান্ডউইচ, মায়নিজ আর চিকেন কিমা দেওয়া আছে, টেস্ট করলে বোঝা যাবে। এখানে ফ্রুটস হচ্ছে অ্যাপেলস আর পাপায়াস, না সরি এটা হচ্ছে বাঙ্গি, আসলে সুইট মেলন কাট আর হচ্ছে অ্যাপেল কাট। এখানে একটা লাইভ কিচেনের ব্যবস্থা করা হয়েছে। এটা কি আপু? ভাপা পিঠা, এটা কি অর্ডার দিলে বানিয়ে দেওয়া হয়?
আর এখানে হচ্ছে গিয়ে আপুকে বলে উনি ভাপা পিঠা বানিয়ে দেয় একদম সামনে সামনে, মানে বানিয়ে দেয়। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে, যে ওনাকে বললেই উনি সুন্দর করে যতজন পার্সনের জন্য বানানোর কথা বলা হয় ততজন পার্সনের জন্য এখানে বানিয়ে দেয় ভাপা পিঠা। তো যারা পিঠা পছন্দ করে তারা তাদের জন্য হচ্ছে বেস্ট। আমি পিঠা অতটা লাইক করি না, তারপরে আমি দুটো অর্ডার করেছি আব্বুর জন্য, আব্বু পিঠা অনেক লাইক করে। আর মেইন যে আইটেমগুলো ব্রেকফাস্টের আছে সেগুলো এই কর্নারটাতে সার্ভ করা হয়েছে। মেইন আইটেমগুলো কি চলেন দেখে নিই। এখানে সব মেইন ডিশেসগুলো আছে। ফার্স্টেই সালাদ দেওয়া আছে, অ্যান্ড এখানে অনেকগুলো ডিশ রাখা আছে পরপর। একটু পর আমি উল্টিয়ে দেখবো যে কোন ডিশটার মধ্যে কি আছে। অ্যান্ড আপনারা কিন্তু জানাবেন যে আপনারা কি ওশন প্যারাডাইসে এসেছেন কি না। আসলে আপনাদের কাছে ওশন প্যারাডাইসের ব্রেকফাস্ট কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আমার কাছে ভালোই লেগেছে, এখানকার অ্যারেঞ্জমেন্ট সব কিছু ভালোই লেগেছে মোটামুটি। অ্যান্ড খাবারের টেস্টও অ্যাভারেজ ছিল। বাফেট ব্রেকফাস্টে তো সব কিছু মজা হবে না, বাট কিছু কিছু জিনিস আমার কাছে ভালো লেগেছে, যেমন প্যানকেকটা আমার কাছে ভালো লেগেছে। এখানে যে প্যানকেকটা সার্ভ করা হয় সেটা অনেক সফট, অ্যান্ড এটার সাথে হানি ছিল। প্যানকেকের পাশে ছিল রোস্টেড পটেটোস। রোস্টেড পটেটোস আমি নেইনি বিকজ আমার পটেটোসে অ্যালার্জি আছে, আম্মু নিয়েছে। আর এটার টেস্ট অ্যাভারেজ ছিল, আলু ভাজা যেমন হয় আর কি। আর এর পাশে ছিল ডাল, এই ডালটা অনেক মজা ছিল। এটা পরোটার সাথে খেতে অনেক ভালো লেগেছে, আমি এক পিস পরোটার সাথে এটা খেয়েছিলাম, এটা আমার কাছে মজা লেগেছে। আর এর পাশে ছিল সবজি, মিক্সড ভেজিটেবলস আমি নেইনি, সো আমি জানিনি এটা টেস্ট কেমন ছিল। দেখতে ভালোই ছিল আর আম্মু বলেছে এটা টেস্টও মজাই ছিল। আর এর পাশে ছিল এগ অমলেট আমি এটা নিয়েছি অ্যাজ ইউজুয়াল টেস্ট। আর এর পাশে হচ্ছে বয়েলড এগ আছে, তো এটা ভালো করেছে যারা এগ অমলেট খায় না তার বয়েলড এগ খেয়েছে, যেমন আম্মু বয়েলড এগ খেয়েছে আমি এগ অমলেট খেয়েছি। আর এই চিকেন কোরমাটা অনেক মজা ছিল, এটা আমি ট্রাই করেছি। আর এর পাশে ছিল ম্যাকারুনি ন্যাপলিটানো, এটার স্মেলটা অনেক সুন্দর আসতেছে। আর এখানে হোয়াইট ওটসও আছে, আম্মু ওটস অনেক পছন্দ করে, তো আম্মু এটা দেখে অনেক খুশি হয়ে গেছে, আম্মু ওটস নিয়েছে। আমার কাছে ওটস একদমই ভালো লাগে না। আর এখানে আছে বেকড বিনস, আর এই বিনসটাও আমি ট্রাই করিনি, আম্মু ট্রাই করেছে, আম্মুর কাছে এটা ভালোই লেগেছিলো। আর এর পাশে ছিল ভেজিটেবল তেহারিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর এটা ছিল অনেকটা খিচুড়ির হোয়াইট ভার্সন, ভেজিটেবল খিচুড়ির। আর এর পাশে লুচিও ছিল, লুচিটা মজা লেগেছে, স্পেশালি ওই চিকেন কোরমাটা দিয়ে অনেক ভালো লেগেছিলো আর ডালটা দিয়ে। আর এখানে সালাদ আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, টমেটো আছে, আর শসা আছে। আর এক পাশে ছিল আমের আচারটা দেখে আমি ফার্স্টে বুঝতে পারিনি এটা কী, পরে জিজ্ঞেস করলাম যে এটা কী দেওয়া আছে, পরে ওই ভাইয়াটা বলে দিল যেটা ম্যাঙ্গো পিকল। আর একদম লাস্ট কর্নারটাতে আমি ফার্স্টে ভেবেছিলাম স্যুপ আছে, কিন্তু না, এটা হচ্ছে ভেজিটেবল কঙ্গি, দেখতে অনেকটা স্যুপের মতো। আর এটার সাথে মিক্স করার জন্য এখানে সয়া সস, আদা, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়া আছে, তো আমি এটা ট্রাই করে দেখবো যেটা টেস্ট কেমন। আম্মু আব্বু অনেক নামই এখনও আসে নাই, তো আমি একটা টেবিল নিয়ে বসেছিলাম আর পাশেই দেখলাম যে এই বেবিটা বসে আছে, ও একা একা ব্রেকফাস্ট করতেছে বেচারা। ও শপিং করে মিস করতেছে ওকে দেখে। হ্যালো, তোমার নাম কি? ওর সাথে একটু কথা বলার ট্রাই করেছিলাম কিন্তু ও বললো যে আমি এখন খাবো, তুমি এখন যাও। তো গুড মর্নিং অনি। আর অনিক চলে আসছে, আম্মু আব্বু সবাই চলে আসছে, এখন আমরা খাবার নিব, শুরু করব আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা কেমন ছিল আমরা খেতে খেতে বলবো যে ব্রেকফাস্টের টেস্টটা কেমন ছিল। এটা নিব আমি ট্রাই করব। এটা স্মেল অনেক সুন্দর আসতেছে, আমি এটা ট্রাই করে।
আমরা সবাই লুচিটা ট্রাই করেছি, লুচিটা অনেক ভালো লেগেছে, ডিমের সাথেও ভালো লেগেছে, ডাল ভাজার সাথেও ভালো লেগেছে, আবার ওই চিকেন কোরমাটার সাথেও লুচিটা অনেক ভালো লেগেছে। তো লুচিটা আসলে আপনারা যদি এখানে ব্রেকফাস্টে পান তাহলে কিন্তু ট্রাই করবেন। আর হচ্ছে এখানে চিকেন কোরমাটা অনেক মজা ছিল, এটা আমার কাছে বেস্ট লেগেছে, সবচেয়ে বেশি মজা ছিল এই চিকেন কোরমাটা। আর এই তো অনেক আগে ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে, আমি সবার লাস্টে ব্রেকফাস্ট নিব ওদের ওখানে টেবিলে যাওয়ার পরে, তারপরে আমি ব্রেকফাস্ট নিয়ে যাবো টেবিলে। আচ্ছা এটা কি আমার প্যানকেকটা আমার কাছে ভালোই লেগেছে হানিটা দিয়ে। আর এই তো অনিকের ব্রেকফাস্ট নেওয়া অলমোস্ট শেষ, আর আপু এখানে চলে আসছে জুস কর্নারে জুস নেওয়ার জন্য। আর পাইনাপল জুস একটু আগে দেখেছিলাম যে ভরা, এখন দেখলাম যে শেষ, একটু পরে ওনারা আবার জারটা ফুলফিল করে দিছে। সবার শেষে আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে আমার ব্রেকফাস্ট, এখানে আমি কিছু ব্রেড আইটেম নিয়েছি, আর নিয়েছি শাহি টুকরা। শাহি টুকরাটা আমি সবার লাস্টে ট্রাই করবো, যেহেতু এটা একটু ডেজার্ট আইটেম। অ্যান্ড এখানে আমি নিয়েছি দুই পিস স্যান্ডউইচ, আর দুইটা ব্রেড নিয়েছি, আর দুই পিস কেক নিয়েছি। কিন্তু পরে মনে হলো যে আমি এখানে আসলে বেশি জিনিস নিয়ে আসছি, বাফেট খাবার হলে যা হয় আর কি, মানে প্লেট ভর্তি করে খাবার আনা হয়, পরে দেখা যায় যে খাওয়া যায় না। আর এখানে হচ্ছে আমি অ্যাপেলস আর পাঙ্গি নিয়ে এসেছি, আর জুস নিয়ে এসেছি দুই গ্লাস, ছোটো ছোটো দুই গ্লাস। আর ফার্স্টে হচ্ছে পাইনঅ্যাপল জুসটা ট্রাই করবো এখন, দেখি পাইনঅ্যাপল জুসটা কেমন। গতবার গ্রেস কক্সেও পাইনঅ্যাপল জুসটা সার্ভ করা হয়েছিল, অ্যান্ড ওইটা আমার কাছেও মোটামুটি ভালোই লেগেছিলো। আর এখানকার পাইনঅ্যাপল জুসটা মনে হলো যে ওইটার থেকে বেশি মজা লেগেছে, এটা একটু সুইট ছিল, আর ফ্লেভার জুসটা আসলে ট্যাং ছিল, আর আমি ট্যাং একদম লাইক করি না, তো আমি ওইটা খাই নেই আর বেশি একটা। আর এরপরে এখন স্যান্ডউইচটা ট্রাই করছি, স্যান্ডউইচটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর স্যান্ডউইচটার টেস্ট আমার কাছে একদম ভালো লাগে নাই। ভিতরের যে মায়োনিজটা ছিল ওই মায়োনিজটাও একদম মজা ছিল না, ভিতরে কোনো চিকেন ছিল না, এনিওয়েজ দুইটা ব্রেড জাস্ট লাগানো ছিল এরকম আর কি, আর টেস্টটা একদম ভালো লাগে নাই আমার কাছে। তো এখন ট্রাই করছি আরেকটা ব্রেড আইটেম, এটা দেখতে অনেকটা কুকিজের মতো, বিস্কিটের মতো ছিল, কিন্তু এটাও ব্রেড আর উপরে একটু বাটারের মতো ছিল। এটা আমার কাছে মোটামুটি লেগেছে, এটাকে আমি 10/6 দিব, মানে মোটামুটি টেস্ট। আর এরপরে হচ্ছে এই বানটা, এটা দেখতে অনেকটা ডোনাটের মতো, কিন্তু এটা একটা বান, আর এটা নর্মাল একটা বান, এটা যে কোনো জ্যাম ট্যাম দিয়ে খেতে মনে ভালো লাগবে, আমি খালি খেয়েছি, আমার কাছে ভালো লাগেনি এই বেশি একটা। আর এরপর হচ্ছে আমি এখন কেকটা ট্রাই করব, অ্যান্ড কেকটা আমার কাছে সবগুলো থেকে বেশি ভালো লেগেছে কেকটা, আমি এমনি তো কেক লাইক করি, আর এই কেকটা আমার কাছে অনেক মজা লেগেছে, মানে ভ্যানিলা ফ্লেভারের হলেও আমার কাছে এই কেকটা অনেক বেশি মজা লেগেছে। আমি নর্মালি চকলেট কেকটা বেশি পছন্দ করি, কিন্তু ওই সবগুলো থেকে আমার কাছে মনে হলো যে না, কেকটার টেস্টটা ভালো। আমি দুইটা কেকই আমি শেষ করতে পেরেছিলাম, আর বাকি সব কিছু আমি কিছু শেষ করতে পারিনি। আর এটা হচ্ছে আম্মুর প্লেট, আম্মু ওটস নিয়েছে, বেকড বিনস নিয়েছে, ডাল নিয়েছে, আর ভেজিটেবল নিয়েছিল, আর হচ্ছে ওই যে রোস্টেড পটেটোস, এই অমলেট, একটা সিদ্ধ ডিমও নিয়েছে, আর হচ্ছে এখানে প্যানকেক নিয়েছে। আর আম্মুর কাছে নাকি সবচেয়ে বেশি ভালো লেগেছে ডালটা, ভেজিটেবলটা, আর হচ্ছে প্যানকেকটা নাকি আম্মুর কাছে অ্যাভারেজ লেগেছিলো। আর এটা হচ্ছে আব্বুর ব্রেকফাস্ট, আব্বু এতগুলো ব্রেড আইটেম নিয়ে আসছে, কিন্তু আব্বু লাস্টে আসলে ব্রেড আইটেম কিছু খাইতে পারে নাই, এগুলা দেখতে সুন্দর লাগতেছিলো, কিউট লাগতেছিলো, আব্বু জাস্ট নিয়ে আসছে, কিন্তু পরে আব্বু ওই লুচি আর হচ্ছে এই চিকেন কোরমাটা খেয়েছে। তো আমার প্লেট এটা, আমি এখন লুচি আর চিকেন কোরমা আর সাথে হচ্ছে ম্যাঙ্গো পিকেলটা নিয়ে আসছি, আর ম্যাঙ্গো পিকেলের টেস্টটা অনেক ভালো ছিল, সাথে লুচি আর হচ্ছে ওই চিকেন কোরমাটা, সবগুলো মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে এই তিনটা আইটেম ছিল বেস্ট এই ব্রেকফাস্টের মধ্যে, লুচি, ম্যাঙ্গো পিকল আর হচ্ছে এই চিকেন কোরমাটা। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আমি এই তিনটেই শেষ করতে পেরেছি। বাফেট ব্রেকফাস্টে মানে নিয়ম হচ্ছে, বাফেট ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক, বাফেট খাবারের নিয়ম হচ্ছে অল্প অল্প করে সব কিছু ট্রাই করা। তো আমি ট্রাই করেছি এবার অল্প অল্প করে সব কিছু মোটামুটি ট্রাই করার। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে দেখে এটা আমি দুইবার ট্রাই করেছি, মানে এটা আমি আবার এনেছিলাম। তো এই জিনিসটা বেস্ট ছিল, অ্যান্ড পিকলসটাও মজা ছিল। আর এটা হচ্ছে একদম আমের আচার, এই আচারটাও অনেক মজা, আচারটা লুচিটার সাথে আর এই চিকেনটার সাথে খুব ভালো লাগতেছে। এখন হচ্ছে সেই স্পেশাল ভেজিটেবল কঙ্গিটা নিতে এসেছি, আমার কাছে স্যুপ আইটেম অনেক ভালো লাগে, কিন্তু এই ভেজিটেবল কঙ্গিটা নেওয়া একদমই ঠিক হয়নি আমার জন্য, কারণ এটা একদমই ভালো লাগে নাই আমার কাছে, আমি পুরাটাই নষ্ট করেছি।
যাই হোক, এখন খুবই আমি এক্সাইটেড হয়ে নিচ্ছি। এটার সাথে সয়া সস দিয়েছি, তারপরে যে আদা কুচি ছিল সেটা দিলাম, মরিচ কুচি দিলাম, ধনে পাতা কুচিও দিলাম। সব কিছু মিক্স করার পরেও এটার টেস্ট আমার কাছে ওর্স লেগেছে। হয়তো বা অন্য কারোর কাছে এটা অনেক ভালো লাগতে পারে, কিন্তু ইটস নট মাই কাপ অফ টি, একদমই আমার কাছে ভালো লাগেনি। আমার আমার মনে হয়েছে যে সেটা কেন নিলাম, মানে আমার মুখের টেস্টটাই একদম নষ্ট হয়ে গেছে। কেমন জানি উইয়ার্ড, অনেকটা ভাতের মারের মতো, আমি আর কোনো কিছুর এক্সাম্পল পাচ্ছি না। মনে হচ্ছে সেই গুড়া গুড়া এগুলো ভাতের মতো, ভাতের মারের মতো, কেমন জানি ভালো লাগে না জিনিসটা। এইটা দেখে অনেক ইয়ামি লাগতেছিল, স্কিনটাও সুন্দর আসতেছিল, কিন্তু এইটা আসলে সস ছাড়া আমি তেমন কোনো ফ্লেভার পাচ্ছি না, খালি সসের ফ্লেভারটাই আসতেছে বেশি। আর একটু কম নেওয়া উচিত ছিল, বেশি নিয়েছি, শেষ করতে হবে। প্যানকেক নিয়ে আসি হানি দিয়ে, দেখি প্যানকেকটার টেস্ট কেমন। আমি নাইফ ইউজ করতে পারতেছি না, বিকজ আমার এর হাতে ফোন। এটা মজা, এটা ভালো লাগছে আমার কাছে, ভেজিটেবল তেহারির সাথে চিকেন কোরমা নিয়ে এসেছি আবার। এই নিয়ে চিকেন কোরমা সেকেন্ড টাইম নিয়েছি, ফার্স্ট টাইম লুচির সাথে নিয়েছিলাম, তখন অনেক মজা লেগেছিল, আর ভেজিটেবল তেহারির সাথেও অনেক ভালো লেগেছে। আমার পরে আফসোস হচ্ছিলো যে ওই বানটান না খেয়ে, রুটি টুটি না খেয়ে এগুলোই ট্রাই করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করব, যার কারণে আমি এখানে আবার ভেজিটেবল তেহারিটা নিয়েছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে। অল্প রাইস নিয়েছি, কিন্তু একদম তৃপ্তি করে খেয়েছি, অনেক মজা ছিল এটা। সবার লাস্টে হচ্ছে গিয়ে ওনারা এই কেকগুলো সার্ভ করেছে, স্ট্রবেরি ভ্যানিলা কেক। এই কেকটা বেস্ট ছিল, ডেজার্টের মধ্যে এইটা বেস্ট ছিল, অনেক মজা ছিল, একদম স্পঞ্জি অ্যান্ড সফট, আর ক্রিমটাও একদম পারফেক্ট, মানে এটা থেকে একটা সুন্দর ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি দুইটার ফ্লেভারই আসছিল। তো ডেজার্টের মধ্যে এইটা হচ্ছে বেস্ট ছিল, কেকটা অনেক মজা। আর আমাদের ভাপা পিঠা দিয়ে গেছে, তো আব্বুর জন্য দুটো ভাপা পিঠা আমি অর্ডার করেছিলাম, তো একটা আমি একটু নিয়েছি অল্প একটু টেস্ট করার জন্য। আমি পিঠা খুব একটা লাইক করি না, কিন্তু এখন দেখে মনে হলো যে একটু টেস্ট করে দেখি, তো ট্রাই করলাম, আর আমার কাছে এটা মোটামুটি লেগেছে। যদিও বললাম যে আমার পিঠা কিন্তু বেশি একটা ভালো লাগে না, তো মনে হয়েছে যে গুড়টা একটু কম বা গুড়টা একটু মিষ্টি কম এরকম লেগেছে, যে গুড়ের মধ্যে অনেক টাইপস থাকে না, তো এটার গুড়টা আমার কাছে মনে হচ্ছিলো যে একটু ফ্লেভারটা কম গুড়ের মধ্যে, এমনিতে বাকি সব অ্যাভারেজ। আর আমু এখানে চা বানাচ্ছে, লাল চা, তো গরম পানি নিয়ে নিয়েছে, এখন একটা টি ব্যাগ নিয়ে নিচ্ছে। চা বানানোর পর আম্মু বলতেছিলো যে আম্মু সুগার খাবে না, জিরো ক্যালো নিবে না, তো আমি বলছি একটু হানি অ্যাড করে নিতে, তো প্যানকেকের সাথে যে হানিটা ছিল আমরা ওইটা চায়ের সাথে অ্যাড করে দিচ্ছি। এইটা সবার আগে এনেছিলাম, কিন্তু এখন এটা খাওয়ার মতো পেটে একদমই জায়গা নেই, তারপরও আমি চিন্তা করতেছি যে এক পিস একটু কষ্ট করে খাবো। শাহি টুকরা, শাহি টুকরা আমার, আমি যেখানেই যাই বাফেট খেতে, আমি ডেজার্টের মধ্যে এই আইটেমটা আমি অলওয়েজ ট্রাই করি, আমার কাছে খুবই ভালো লাগে। শাহি টুকরাটা প্রচুর মিষ্টি ছিল, যদি এটা একটু কম মিষ্টি হতো তাহলে মেবি এটা আরও বেশি ভালো লাগতো। যাই হোক, ব্রেকফাস্ট শেষ, এখন চলে এসেছি পুল এরিয়াতে, যেই ফ্লোরে আমাদের ব্রেকফাস্টের রেস্টুরেন্টটা ছিল সেই ফ্লোরে, ফার্স্ট ফ্লোরেই পুল এরিয়া। গত ব্লগে আপনাদের সাথে তো শেয়ার করেছি এই হোটেলের রিভিউ। ও, 2 মাসে চলে আসছে কক্সেস বাজারে, আসছি সমুদ্র দেখবে, আমি একা কেন দেখবো, সেটাই বাচ্চাটা দুই মাস না মাত্র।
পুল সাইডে একটা অনেক সুইট আপুর সাথে পরিচয় হলো। ওই আপুটার অনেক কিউট একটা বেবি আছে, মাত্র 2 মাস বয়স। ও চলে এসেছে কক্সেস বাজারে ভ্যাকেশনে, মাশাআল্লাহ এত কিউট মাশাআল্লাহ। যেতে হবে, কিছু করার নেই, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ওশান প্যারাডাইস থেকে চলে যাচ্ছি রয়্যাল টুলিপে, সেখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করবো নেক্সট ব্লগে। এই ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।